ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা রুশিস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদেরকে একটা রেসিপি বানাবো, এখন সেটা তোমাদেরকে শেয়ার করছি। রেসিপি বলতে আজকে ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করছি সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছ ভাজি না। চলো তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করছি, আমি কীভাবে করছি, ঠিক আছে? তো চলো। তো দেখো বন্ধুরা, এর মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম এর মধ্যে। এখানে কিন্তু আমি গ্যাসের উপরে কিন্তু দেখো ওভেন জ্বালিয়ে রাখিনি, এটা এমনি উপরে কাঁচাই। এভাবে আমি আগে মাখিয়ে নিব সমস্ত কিছু মশলা দিয়ে। এখানে দেখছো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরে পেস্ট করা আছে। এভাবে করো তোমরা, খেতে টেস্ট হয় খুব। সবই কাঁচা দিয়ে যদি রান্না করা হয়। হলুদ গুঁড়ো, লবণ, খুব বেশি লবণ দিব না, মাখো মাখো একটা রেসিপি হবে। সব থেকে যেটা বেশি দরকার হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে খেতে দারুণ টেস্ট। এবার ভালো করে একটু মাখিয়ে নিব। এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম মশলা দিয়ে। কাঁচা লঙ্কাই দিয়েছি সেই জন্য, আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাতে বেশি টেস্ট। সব কাঁচা জিনিস দিয়ে টেস্ট বেশি লাগে। তো দিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিব। ওভেনটা কিন্তু এখনো আমি জ্বালিয়ে দিইনি, এবার দিব। তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল হবে না, মানে একদম ভাপা ভাপা হবে, কারণ ইলিশ মাছেও টাইম লাগে না বেশিক্ষণ সেদ্ধ হতে। মাছ জিনিসটা খুব বেশি টাইম লাগে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিব। তো দেখো সমস্ত কিছু দিয়ে ওভেন জ্বালিয়ে দিয়েছি, এখন হতে থাক, মাখো মাখো হবে। তো বন্ধুরা এখানে দেখো অনেকটা প্রায় হয়ে এসেছে, কারণ ঝোলটা দেখো মাখো মাখো হবে। হ্যাঁ, বেশিক্ষণ তো মাছ রান্না এইভাবে আমি রান্না করি, কারণ ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, টেস্ট চলে যায়। তো এইভাবে তোমরা জানি অনেকেই অনেক রকমভাবে বানাও। তো বানিয়ে দেখো, একদম ইজি, একদম খুব 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 ইজি আছে, বানাতে পারো এইভাবে, ঠিক আছে? তো এই দেখো এখন নামিয়ে নিব, কিছুক্ষণ আর একটু হালকা রাখবো, ভাবা ভাবা ভাবে, মানে হালকা দিয়েছি, ভাবা ভাবা ভাবে সেদ্ধ হচ্ছে, খুব টাইম লাগে না, ইলিশ মাছ একদমই নরম। তো ঠিক আছে, আবার দেখাচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে নামিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম মাখো মাখো। এইভাবে করো তোমরা, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, দারুণ লাগে, আমার তো ভালো লাগে। তোমরা দেখো ট্রাই করে একদম কেমন লাগে খেতে তোমাদের, ঠিক আছে? এই যে হয়ে গেল একদম মাখো মাখো, নামিয়ে নিয়েছি, এখন দেখে দিব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিবি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো, যারা নতুন আসবে প্লিজ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা পাশে থেকেও, আর যারা পুরনো আছো আমার ওইভাবে পাশে থেকো, লাইক দিয়ে দেখো। টাটা, বাই বাই।